শহরের এই টিচারকে ইংলিশ পড়ানোর জন্য একটা অদ্ভুত গ্রামে পাঠানো হয়। সেখানে যাওয়ার পর সে খুব বিশ্রী রকমভাবে ফেঁসে যায়। গ্রামের প্রত্যেকটা মহিলা তো তাকে তার স্বামী ভাবতে শুরু করে। এই যে লোকটাকে দেখতে পাচ্ছেন, এই লোকটার নাম সুন্দর। সে মূলত একজন টিচার। আজকে সে একটা গ্রামের দিকে যাচ্ছে। আসলে এই গ্রামে তার পোস্টিং হয়েছে, কিন্তু সমস্যা হলো এই গ্রামে যাওয়ার রাস্তা একেবারেই ভালো না। সে ঠিকমতো কোনো কিছুই চিনতে পারছে না, আর চিনবেই বা কিভাবে, সে তো আগে কখনো এই গ্রামে আসেনি। এদিকে আশেপাশেও সে তেমন কাউকে দেখতে পাচ্ছে না যার কাছে সে জিজ্ঞাসা করবে গ্রামের রাস্তা সম্পর্কে। এই জন্য সে আর কোনো উপায় না পেয়ে গুগল ম্যাপের হেল্প নেয়। কিন্তু এইসব করতে গিয়ে তার আবার ক্ষুধা পেয়ে যায়, তাই সে জঙ্গলের মধ্যে একটা জায়গায় বসে তার কাছে থাকা কিছু খাবার খেয়ে নেয়। এরপর খাওয়া দাওয়া শেষ করে সে একটু সামনে এগোলেই একটা গাছের সাথে সে একটা পোস্ট বক্স দেখতে পায়। এটা দেখতে পেয়ে সে কিছুটা হলেও মনের দিক থেকে স্বস্তি পায়, কেননা সেই কখন হলো সে এখানে এসেছে, কিন্তু এতক্ষণ পর্যন্ত সে মানুষের হাতের কোনো কিছুই দেখতে পায়নি। তো এতক্ষণ সে গুগল ম্যাপ দেখে আগাচ্ছিল, কিন্তু হাঁটতে হাঁটতে সে দেখে ওই রাস্তাটা শেষ হয়ে গেছে, আর রাস্তা শেষে একটা নদী। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো ম্যাপে পুরোটাই রাস্তা দেখাচ্ছে, অথচ তার সামনে এখন একটা নদী বয়ে চলেছে। সুন্দরাম ভাবতে থাকে, এখন তাহলে আমি কি করব। ঠিক তখনই সুন্দরাম তার কাছ থেকে একটু দূরে কিছু মানুষকে দেখতে পায়, যারা কিনা তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এরপর সুন্দরাম তার কাছে থাকা একটা পেপার বের করে, সেই পেপারটাতে একটা ছবি আঁকা আছে। সুন্দরাম পেপারটা হাতে নিয়ে উঁচু করে ধরতেই সেই লোকগুলোর মধ্য থেকে একটা লোক তীর ধনুক চালায়। না, ভয়ের কিছু নেই, এতে সুন্দরামের কোনো ক্ষতি হয় না, বরং ওই নদীর উপরে একটা ব্রিজের মতো তৈরি হয়, আর সুন্দরাম সেই ব্রিজটা দিয়ে হেঁটেই নদীটা পার হয়ে তাদের কাছে চলে যায়। অন্যদিকে আমরা সুন্দরামের কিছু কলিগকে দেখতে পাই, যারা কিনা নিজেদের মধ্যে আলোচনা করছে সুন্দরামকে নিয়ে। তারা একজন আরেকজনকে বলে, আমরা বুঝতে পারলাম না কেন সুন্দরামকে ওই গ্রামে পোস্টিং করা হলো। সেখানে থাকা একজন মজা করে টিচার বলে ওঠে, আরে আমাদের প্রিন্সিপাল তো কালো, তাই ওনার একটু কালো টাইপের লোক পছন্দ, এই জন্যই হয়তো সুন্দরামকে ওই গ্রামে পাঠানো হয়েছে। এদিকে আমরা সুন্দরামকে দেখতে পাই, যাকে ওই লোকেরা এমনভাবে নিয়ে যাচ্ছিল যেন মনে হচ্ছিল সুন্দরাম মনে হয় বিশাল বড় কোনো সেলিব্রিটি। সবচেয়ে মজার ব্যাপার হলো, আমাদের এই কালো সুন্দরামকে দেখে ওই গ্রামের সব মহিলারা প্রায় পাগলই হয়ে যাচ্ছে। আর তার চেয়ে বেশি মজার ব্যাপার হলো, তারা প্রত্যেকে সুন্দরামকে নিজের হাজবেন্ড ভাবতে শুরু করেছে। আসলে এই গ্রামের লোকজনরা আমাদের মডার্ন ওয়ার্ল্ড থেকে একেবারেই দূরে থাকে, তাই তাদের গ্রামের বাইরের কেউ আসলে তারা তাকে সেলিব্রিটির মতনই মনে করে। তো যাই হোক, এরপরে সুন্দরামকে থাকার জন্য ঘর, খাওয়া দাওয়ার ব্যবস্থা সব কিছু ঠিক করে দেওয়া হয়। রাতে যখন সে তার রুমে বসেছিল, তখন সে তার এলাকার এমএলএ কে একটা চিঠি লেখে। সে ওই চিঠিতে লেখে, স্যার আমি ঠিক মতো পৌঁছে গেছি, এরা সবাই আমার খুব যত্ন করছে, আপনি চিন্তা করবেন না, আমি খুব তাড়াতাড়ি প্ল্যানটা সাকসেসফুল করে ফেলবো, আপনি প্লিজ আমার ডিউ পোস্টার রেডি রাখবেন। ডিউ মানে হলো ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার। কিন্তু সে আসলে কোন প্ল্যানের কথা বলছে বা কী করতে সেখানে এসেছে এটা আমরা এখনই বুঝতে পারছি না। কি এমন প্ল্যান যার জন্য সুন্দরামকে তার নিজের শহর, ঘর ছেড়ে এখানে আসতে হলো, সেটা জানার জন্য আমাদেরকে একটু ফ্ল্যাশব্যাকে যেতে হবে। একদিন সুন্দরাম একটা মেয়ে দেখার জন্য তার বাড়িতে যায়, কিন্তু সেখানে গিয়ে সে মেয়ে দেখা বাদ দিয়ে খাবার খেতেই ব্যস্ত হয়ে পড়ে। তারপর খাওয়া দাওয়া হয়ে গেলে সে মেয়ে না দেখে সোজা তার আসল কথায় চলে যায়, মানে সে তার হবু শ্বশুরের কাছে একটা বাইক ডিমান্ড করে। সে যৌতুক চাইলেও তার বাবা মা এই বিষয়ে তার বিরোধিতা করে, তাই তারা সেখান থেকে চলে আসে। এরপর সে সেখান থেকে বের হয়ে সোজা তার স্কুলে যায়। তখন আবার তাদের স্কুলের তাদের এলাকার এমএলএ এসেছে। এমএলএ সুন্দরামকে একটা জায়গায় নিয়ে গিয়ে তাকে একটা অফার করে। সে তাকে বলে, এখান থেকে বেশ খানিকটা দূরে জঙ্গলের ভিতরে একটা গ্রাম আছে, গ্রামের নাম মিরালা মেত্তা। কি নাম রে বাবা। তো যাই হোক, এমএলএ বলে, হয়তো তুমি এই গ্রামের নাম আগে কখনো শোনোনি, কিন্তু আমি চাই তুমি এই গ্রামের ইংলিশ টিচার হয়ে সেখানে যাও। আসলে ওই গ্রামের লোকজনরা আমাদের সাথে মিশতে চায় না, কিন্তু রিসেন্টলি তারা একজন ইংলিশ টিচার ডিমান্ড করেছে, এই জন্য আমি চাই তুমি ওই গ্রামের ইংলিশ টিচার হয়ে যাও। এমএলএর মুখে ইংলিশ টিচারের কথা শুনে সুন্দরাম হেসে ফেলে। হাসতে হাসতে সে বলে, কি বলেন আপনি স্যার, আমি তো ইংলিশ টিচারই না, আমি তো একজন সমাজবিজ্ঞানের টিচার, আর আমাদের স্কুলের ইংলিশ টিচার তো মাঠে দাঁড়িয়ে আছে, আপনি তার সাথেই বরং কথা বলুন। তখন এমএলএ তাকে বলে, আমি খুব ভালো করে জানি তুমি কিসের টিচার, কিন্তু সেটা আমার কাছে বড় বিষয় না, আমি চাই তুমি ওই গ্রামে ইংলিশ টিচার হিসেবেই যাও,
কারণ তোমাকে শুধুমাত্র ওই গ্রামে ইংলিশ টিচার হিসেবে পাঠানো হচ্ছে না, আমাদের একটা প্ল্যান আছে, তোমাকে সেই প্ল্যানটা সাকসেসফুল করতে হবে, আর এই জন্যই মূলত তোমাকে ওই গ্রামে পাঠানো হচ্ছে। আসলে আমি চাই তুমি ওই গ্রামে গিয়ে সেখানকার লোকজনদেরকে এমনভাবে ইনফ্লুয়েন্স করো যেন তারা নিজের থেকে আমাদের সাথে মিশতে আসে, আমাদের সাথে থাকতে আসে। তারা যদি আমাদের সাথে থাকতে আসে তাহলে তারা গভর্নমেন্টের আন্ডারে চলে আসবে, আর একবার গভর্নমেন্টের আন্ডারে আসতে পারলে ওই গ্রাম থেকে প্রচুর পরিমাণে ভোট পাওয়া যাবে। এখন তুমি হয়তো ভাবতে পারো, তোমাকে এর বিনিময়ে আমি কি দিব? আমি তোমাকে এই প্ল্যানটা সাকসেসফুলভাবে ফুলফিল করতে পারলে ডিইও এর পোস্টটা দিয়ে দেব। এমএলএ এর মুখে এই কথাটা শুনে সুন্দারাম খুব খুশি হয়ে যায়। এরপর এমএলএ আবার বলে, শুধু তাই নয়, ওই গ্রামে একটা খুবই মূল্যবান জিনিস আছে, কিন্তু জিনিসটা কি সেটা আমি তোমাকে বলবো না, তোমাকে একাই ওই জিনিসটা খুঁজে বের করতে হবে, আর সেখানে যাওয়ার পর সেখানকার যাবতীয় আপডেট তুমি আমাকে চিঠি লিখে জানাবে, আর সেই চিঠি পাঠানোর জন্য একটা পোস্ট বক্স তুমি ওই গ্রামের বাইরেই পেয়ে যাবে। আর একটা কথা, এই কাজটা করার জন্য তোমাকে 6 মাস সময় দেওয়া হলো, এই সময়ের মধ্যেই তোমার পুরো কাজটা কমপ্লিট করতে হবে। এই কথা শুনে সে আর দেরি না করে ওই গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এরপর গল্প আবারও বর্তমানে চলে আসে। সুন্দারাম আজকে তার ফার্স্ট ক্লাসে এসে উপস্থিত হয়েছে। সে তার সামনে থাকা সবাইকে আলফাবেট করাতে শুরু করে, কিন্তু তার কথার আগামাথা সামনে থাকা কেউই কিছুই বুঝতে পারে না। আলফাবেট পড়ানো হয়ে গেলে সে তাদেরকে ওয়ার্ড স্পেলিং পড়াতে শুরু করে, কিন্তু সমস্যা হয়ে যায় তখনই যখন সে ডাঙ্কি বানান ভুল বলে। তখন সেখানে সামনে থাকা একজন বয়স্ক লোক উঠে দাঁড়িয়ে তাকে বলে, হোয়াট আর ইউ টিচিং ম্যান? এই কথা শুনে সুন্দারাম একদম হতবম্ব হয়ে যায়, কেননা তার মতো এমন বড় একটা লোক কিভাবে ইংলিশ বলতে পারলো। তখন আমরা বুঝতে পারি এই গ্রামের লোকেরা আসলে খুব ভালো ইংলিশ বলতে পারে, আর সুন্দারামের এমন ভুলভাল ইংলিশ শুনে তারা খুব ভালো করে বুঝে যায় যে সে আসলে কোনো ইংলিশ টিচার না। আর এজন্য তারা সুন্দারামকে একটা গাছের সাথে বেঁধে রেখে বলে, তোমাকে প্রমাণ দিতে হবে যে তুমি একজন ইংলিশ টিচার, 15 দিন পর তোমার একটা টেস্ট নেওয়া হবে, তুমি যদি ওই টেস্টে পাশ করতে পারো তাহলে আমরা বুঝবো তুমি একজন ইংলিশ টিচার, আর যদি পাশ করতে না পারো তাহলে তোমাকে আমরা এখানেই মেরে ফেলবো। এসব লোকের মুখ থেকে এই কথা শুনে সুন্দারাম মনে মনে ভাবতে থাকে, কেন যে আমি এই গ্রামে আসলাম। তো যাই হোক, এরপর রাতে তার কাছে একটা ছেলে আসে, ছেলেটার নাম ওঝা। ছেলেটা তার কাছে এসে তাকে বলে, আমি এখানে এসেছি আপনাকে সাহায্য করার জন্য। এরপর ওঝা সুন্দারামকে তার গ্রামের একটা গল্প বলতে শুরু করে। তাদের গ্রামে যখন ব্রিটিশরা এসেছিল তখন তারা এই গ্রামে এসে অনেক গোলমরিচ পেয়েছিল, আর ওই গোলমরিচ তাদের কাছে একটা সম্পত্তির মতো হয়ে গিয়েছিল, কিন্তু ব্রিটিশরা না জেনে না বুঝে আমাদের উপর অনেক অত্যাচার করতে থাকে, কারণ তাদের মনে হচ্ছিল ওই গোলমরিচগুলো হয়তো আমাদের। কিন্তু বিশ্বাস করো, ওই গোলমরিচ আমাদের কোনো কাজেই আসে না। আমরা তাদের অনেক বোঝানোর চেষ্টা করি কিন্তু তারা আমাদের ভাষা বুঝতে পারে না। তখন সেখানে একজন ট্রাভেলার আসে, সে ইংলিশে ব্রিটিশদের সাথে কথা বলে আর তাদেরকে বলে, আপনাদের যত গোলমরিচ লাগবে আপনারা নিয়ে যান, এতে আমাদের কোনো প্রবলেম নাই। আর এই কথা বলার পর থেকে ব্রিটিশরা আমাদের উপর টর্চার করা বন্ধ করে দিল। সেদিন থেকে আমরা বুঝতে পেরেছি ইংরেজি কতটা ইম্পর্টেন্ট একটা ভাষা, আর তাই সেই সময় থেকে এখন পর্যন্ত আমরা ইংলিশ শিখে আসছি। শুধু আমরা নয়, আমাদের এখানকার অনেক ছোট ছোট বাচ্চারাও ইংলিশ পারে, কিন্তু সমস্যা হলো আমরা ইংলিশ বলতে পারি ঠিকই কিন্তু লিখতে পারি না। এই জন্যই মূলত আপনাকে এখানে নিয়ে আসা হয়েছে ইংলিশ লেখা শেখানোর জন্য। তো যাই হোক, এসব কথাবার্তা হওয়ার পরে ওঝা নামের সেই ছেলেটা সুন্দারামের সেই টেস্ট সলভ করতে সাহায্য করে, ফলে সে এই যাত্রায় গ্রামবাসীদের হাত থেকে বেঁচে যায়। আর টেস্ট সলভ করতে পারার কারণে গ্রামবাসীরা তার কাছে মাপ চায়। তারা বলে, আমরা খুবই দুঃখিত, আপনাকে ভুল করে অনেক বেশি সন্দেহ করে ফেলেছি। এরপর সুন্দারাম তার কাজে লেগে পড়ে আর গ্রামবাসীদেরকে অনেক রকমের জিনিস গিফট করে, কিন্তু সমস্যা হলো ওই জিনিসগুলো গ্রামবাসীরা উল্টাপাল্টাভাবে ব্যবহার করছিল, কারণ তারা জানেই না জিনিসগুলো কিভাবে ব্যবহার করতে হয়। তো ওই গ্রামে মারিয়া নামের একটা মেয়ে থাকে। একটা সময় পর ওই মেয়েটার সাথে সুন্দারামের পরিচয় হয়। পরিচয়ের এক পর্যায়ে সুন্দারাম মেয়েটার কাছে এই গ্রামের সবচেয়ে মূল্যবান জিনিস সম্পর্কে জানতে চায়। মেয়েটা তাকে গ্রামের সবচেয়ে মূল্যবান জিনিসটা দেখাবে বলে প্রমিস করে, আর তারপর সেই জিনিসটা দেখানোর জন্য তাকে একটা পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়ে দাঁড় করায়। সেখানে এসে সুন্দারাম ভাবতে থাকে, এখনই হয়তো সেই সবচেয়ে মূল্যবান জিনিসটা সে দেখতে পাবে। তখন মারিয়া তাকে পাহাড়ের সৌন্দর্য দেখিয়ে বলে, এটাই হলো আমাদের গ্রামের সবচেয়ে মূল্যবান জিনিস। সুন্দারাম তখন হাসতে হাসতে বলে, তুমি কি আমার সাথে ইয়ার্কি মারছো? আমি তোমার কাছে এই মূল্যবান জিনিস দেখতে চেয়েছি,
তারপর সে রাগ হয়ে সেখান থেকে চলে আসে। এরপর সে ওঝা নামের সেই ছেলেটার কাছে গিয়ে এই ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন ছেলেটা তাকে বলে, আমাদের এই গ্রামের সবচেয়ে মূল্যবান জিনিস হলো আমাদের দেবীর মাতা, আর এটা আমাদের মন্দিরে রাখা আছে। তার কাছ থেকে এই কথাটা শুনেই সুন্দারাম তাড়াতাড়ি করে ওই গ্রামের মন্দিরে চলে যায়। কিন্তু এখানে এসেও সে হতাশ হয়, কারণ সেই মন্দিরে কোনো মূর্তি রাখা ছিল না। তাই সে আবারও দৌড়াতে দৌড়াতে ওঝা নামের সেই ছেলেটার কাছে আসে। সে তাকে বলে, তুমি বলেছিলে ওই মন্দিরে মূর্তিটা রাখা আছে, কিন্তু কই, মন্দিরে তো কোনো মূর্তি নেই। তখন ওঝা বলে, মূর্তিটা অনেক দূরে রাখা আছে, যেন মূর্তিটা কেউ চুরি করতে না পারে। তখন সুন্দারাম তাকে জিজ্ঞাসা করে, সেটা না হয় বুঝলাম, কিন্তু সেই জায়গাটা কোথায় সেটা তো আমাকে বলে দাও। তখন ওঝা তাকে বলে, আমি তো নিজেই জানি না জায়গাটা কোথায়, এটা শুধু এই গ্রামের প্রধান বলতে পারবে। এই কথা শুনে সুন্দারাম তাকে জিজ্ঞাসা করে, তাহলে ওই মূর্তিটাকে সবার সামনে কখনো আনা হয়? ওঝা উত্তরে বলে, আমাদের গ্রামে যখন কোনো বিপদ আসে তখন আমাদের দেবী মাতাকে সবার সামনে নিয়ে আসা হয়, আর তারপর প্রার্থনা করা হয়। তখন সুন্দারামের মাথায় একটা দুষ্টু বুদ্ধি আসে। সে চিন্তা করে, এই গ্রামে একটা বিপদ ঘটাতে হবে, তাহলেই হয়তো ওই মূর্তিটা সবার সামনে আনা হবে। কিন্তু সমস্যা হলো, সে কি এমন করবে যার কারণে মানুষ বুঝবে তাদের গ্রামে কোনো বিপদ আসতে চলেছে? তারপর সে সরাসরি মারিয়ার কাছে চলে যায়। তার সাথে কথায় কথায় তাকে বলে, এই গ্রামে খুব দ্রুত একটা ঝড় আসতে চলেছে। এই কথা শুনে মারিয়া তাকে বলে, কই, না তো, আমার তেমন কিছুই মনে হচ্ছে না। আসলে মারিয়ার আবহাওয়া সম্পর্কে বেশ ভালো জ্ঞান ছিল, আর তাই সে ঝড় বৃষ্টির অনুমানগুলো আগেই করে ফেলতে পারে। সে যখনই বুঝতে পারত ঝড় বৃষ্টি আসতে চলেছে, তখনই সে গ্রামবাসীদেরকে সতর্ক করে দিত। তো যাই হোক, তার কাছ থেকে এই ব্যাপারে শুনে সুন্দারাম তাকে বলে, তোমার কি মনে হয় আমি কি বোকা? যখন ঝড় আসবে তখন বুঝতে পারবে। এভাবে বিভিন্ন রকমের কথা বলে বলে সে মারিয়াকে অনেক ভয় পাইয়ে দেয়। একটা সময় পর সে সুন্দারামের কথা বিশ্বাস করে ফেলে, আর সে ভেবে নেয় যে সত্যি হয়তো এখানে অনেক বড় কোনো ঝড় আসতে চলেছে। তারপর সে এই কথাটা গ্রামবাসীদের সবাইকে জানিয়ে দেয়। এই কথাটা জানার পরে গ্রামবাসীরা পূজার আয়োজন করতে শুরু করে। এরপর দেখা যায় গ্রামের প্রধান একটা গুহার ভেতর থেকে ওই দেবী মাতার মূর্তিটাকে বাইরে নিয়ে আসে, যেখানে এতদিন মূর্তিটাকে লুকিয়ে রাখা ছিল। এরপর আমরা সুন্দারামকে দেখতে পাই যে কিনা ওই গুহার ভিতর লুকিয়ে আছে। আসলে সে এই মূর্তিটার লোকেশন জানতে চেয়েছিল। এরপর সে এই লোকেশনটা কাগজে লিখে সেটা পোস্ট বক্সে ফেলে দেয়। এরপর সে পূজার দিন আসে। সুন্দারাম নতুন জামাকাপড় পরে বাইরে আসে, আর প্রথমবারের মতো সে এই মূর্তিটাকে দেখতে পায়, যাকে তখন গ্রামের লোকেরা দুধ দিয়ে গোসল করাচ্ছিল। তখন সুন্দারাম সেই মূর্তিটার ভিডিও করতে করতে বলে, এটা কি করে তোমাদের দেবী মাতা হয়? এটা তো সামান্য একটা পাথর। ওঝা তখন তাকে বলে, এটা কোনো পাথর না, এটাই আমাদের দেবী মাতা। তারপর সে তার ফোনে একটা ছবি তুলে ভালো করে ওটাকে দেখতে থাকে, আর তখন সে বুঝতে পারে এটা কোনো সাধারণ পাথর নয়। এটা মূলত সোনা দিয়ে বানানো একটা মূর্তি, কিন্তু এখানকার মানুষেরা আসলে সোনার মূল্য এখনো জানে না। তো অন্যদিকে দেখা যায় সুন্দারাম জানতে পারে যে ওই গ্রামের একজন বৃদ্ধ লোক মারা গেছে। এটা জানতে পেরে সে অনেক ইমোশনাল হয়ে পড়ে, কিন্তু সে লক্ষ্য করে ওই গ্রামের কোনো একটা মানুষের চোখেও এক ফোঁটা পানি নেই, বরং প্রত্যেকটা মানুষকে অনেক খুশি মনে হচ্ছে। তখন সে ওঝাকে জিজ্ঞাসা করে, আচ্ছা এখানকার মানুষেরা কেন হাসছে? ওঝা তখন তাকে বলে, একদিন না একদিন আমাদের সবাইকেই মরতে হবে, তাই কষ্ট পেয়ে তো কোনো লাভ নেই, এই জন্যই ওরা হাসছে। এরপর গ্রামবাসীরা সবাই মিলে ওই বৃদ্ধ লোকটার শেষ কার্য সম্পন্ন করে, আর তারপর সবাই এক জায়গায় বসে খাওয়া দাওয়া করে। সুন্দারামও তাদের সাথে খেতে বসে যায়। খাওয়ার সময় সে ওঝাকে জিজ্ঞাসা করে, আচ্ছা তোমার কি মনে হয় আমি মারা গেলে আমাকে কেউ মনে রাখবে? এই কথা শুনে ওঝা সবাইকে বলে, শোনো শোনো, মাস্টার কি বলছে? সে বলছে সেই মারা যাওয়ার পর তাকে কেউ মনে রাখবে কিনা। তারপর সবাই সুন্দারামকে তার সম্পর্কে ভালো ভালো কথাগুলো বলতে শুরু করে। কথাগুলো শুনে সুন্দারাম অনেক ইমোশনাল হয়ে যায়, আর তাই সে ওখান থেকে উঠে চলে যায়। এরপর রাত হলে সে সবাইকে ক্রিকেট ম্যাচ দেখায়। সবাইকে সে বুঝায় যে এখানে দুইটা দলের মধ্যে খেলা হচ্ছে, একটা ইন্ডিয়া আর একটা ইংল্যান্ড দল, আর এই ম্যাচে ইন্ডিয়া জিতে গেছে। এই কথাটা শুনে সেখানে থাকা সবাই অনেক খুশি হয়ে যায়। খুশিতে তারা প্রত্যেকে নাচতে শুরু করে, কারণ তারা ভাবছিল ইন্ডিয়া হয়তো ইংল্যান্ডকে যুদ্ধে হারিয়ে দিয়েছে। তারা এতটাই বর্তমান সময় থেকে পিছিয়ে আছে যে তারা এখনো পর্যন্ত জানে না যে ইন্ডিয়া স্বাধীন হয়ে গেছে। তারা এখনো জানে না ব্রিটিশরা ইংল্যান্ড ছেড়ে চলে গেছে। তারা মনে করে গান্ধীজি হয়তো এখনো বেঁচে আছে, ইন্ডিয়ার জন্য লড়াই করে যাচ্ছে।
এইসব কিছু দেখে সুন্দারাম ভাবতে লাগে সে কত বড় একটা ভুল করে ফেলেছে। এমন সহজ সরল মানুষগুলোর সাথে সে একটা মিথ্যা খেলা খেলেছে। এমনকি তাদের দেবী মাতা যার পূজা এই সহজ সরল মানুষগুলো করে তার ঠিকানাটাও সে এমএলএকে দিয়ে দিয়েছে। এদিকে ঠিকানাটা পাওয়ার পর এমএলএ তার লোকদেরকে দিয়ে ওই মূর্তিটা চুরি করিয়ে আনায়। মূর্তিটা চুরি হয়ে যাওয়ার পর গ্রামবাসীরা আন্দাজ করতে পারে যে সুন্দারামের কারণেই তাদের মূর্তিটা চুরি হয়ে গেছে, তাই তারা সুন্দারামকে শাস্তি দিতে যাবে। ঠিক তখনই সুন্দারামের মাথায় একটা আইডিয়া আসে। সে এমএলএকে আরও একটা লেটার লেখে। সে লেখে, এই মূর্তিটা অনেক বেশি শক্তিশালী, আপনি যদি এই মূর্তিটার পূজা করেন তাহলে 6 মাস পর অবশ্যই আপনি ইলেকশনে জিতে যাবেন, কিন্তু এই অসাধ্য কাজটা সম্ভব হবে যখন মূর্তিটা এই গ্রামে থাকবে। এমএলএ বাধ্য হয়ে ওই রাতেই মূর্তিটাকে আবার ওই গ্রামের মধ্যে রেখে দেয়, ফলে সবাই আবারও সুন্দারামকে বিশ্বাস করতে শুরু করে। সুন্দারাম তখন সবাইকে বলে, আমার এখন এই গ্রাম থেকে যাওয়ার সময় হয়ে গিয়েছে, আমি যাওয়ার আগে ওঝাকে এই গ্রামের ইংলিশ টিচারের দায়িত্ব দিয়ে যেতে চাই। আর তারপর সে চলে আসার আগে সেই গ্রামের প্রধানকে বলে, গান্ধীজি অনেক আগেই মারা গিয়েছে আর আমাদের দেশ স্বাধীনও হয়ে গেছে। এই কথাটা শুনে গ্রামের প্রধান অনেক দুঃখ পায়, কারণ সে একবার গান্ধীজিকে দেখতে চেয়েছিল। তখন সুন্দারাম পকেট থেকে একটা 500 টাকার নোট বের করে আর তারপর তাকে দেখিয়ে বলে, এই হলো গান্ধীজির ছবি। তখন গ্রামের লোকজন সেই টাকা থেকে গান্ধীজির ছবিটা ছিঁড়ে নিয়ে তাদের কাছে রেখে দেয়। আর এরপর সুন্দারাম গ্রামের সবার কাছ থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলে যায়। আর এখানেই আমাদের সুন্দারামের অসাধারণ গল্পটা শেষ হয়ে যায়।